আসসালামু আলাইকুম, আমি তানভীর তাসর তপু, ঢাকা মেডিকেল কলেজে বর্তমানে দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছি। আসলে আমি ক্যাডেট কলেজ ব্যাকগ্রাউন্ডের, সো স্বভাবতই আমার মানে ডিফেন্সে জয়েন করারই মূলত ইচ্ছা ছিল। একদমই বলবো না যে ডক্টর হওয়ার ইচ্ছা ছিল না, আমার ছোটোবেলা থেকে ডক্টর প্রফেশনটাও আমাকে অ্যাট্রাক্ট করতো, প্লাস আমার বাবা মাও চাইতো যাতে আমাকে হোয়াইট কোর্টে দেখতে পায়, তো সেখান থেকেই আমার এই জার্নি। আসলে এইচএসসি টাইমে আমি কলেজে থাকতে এইচএসসির প্রিপারেশনই মূলত নিয়েছি, অ্যাডমিশন প্রিপারেশন যে খুব নিয়েছি এরকম না, তবে আমি অলওয়েজ আপডেটেড থাকতাম। যেমন আমরা ফ্রেন্ডরা মিলেই আলোচনা করতাম, আমি যেহেতু অ্যাডমিশনে মেডিকেলের দিকেই যাব, তাহলে আমরা মেডিকেল যে ফ্রেন্ডগুলো ছিলাম তারা একসাথে অলওয়েজ বসতাম, তারা একসাথে আলোচনা করতাম, আমরা জিকে আপডেটেড থাকতাম, তারপর আমাদের বিভিন্ন রাইটারের বই পড়তাম, তারপর আমরা টিচারের অ্যাডভাইস নিতাম। মেন কথা, আমরা যে একদমই পিছিয়ে ছিলাম এরকম না, আমি মোটামুটি প্রিপেয়ার ছিলাম যে ভবিষ্যতে আমার অ্যাডমিশন ওখানে অ্যাপিয়ার করাই লাগবে। এটা একটা খুবই ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স সবার জন্যই। আসলে ওই একটা ঘন্টা কিন্তু একটা পুরো লাইফ চেঞ্জিং একটা এক আওয়ার, তো ওই এক আওয়ারের অনুভূতি আসলে বলতে গেলে আমি জ্বর নিয়ে পরীক্ষা হলে গিয়েছিলাম। জ্বরটা কেন আসছে ঠিক বলতে পারবো না, মনে হয় ভয়ের জন্যই আসছিলো। যাই হোক, তো জ্বর নিয়ে গেলেও পরীক্ষার কোশ্চেন কিন্তু আমার ফেভারে ছিল। জ্বর দেখলাম আস্তে আস্তে হঠাৎ করে নামা শুরু করলো, আমি পরীক্ষা দিচ্ছি আর জ্বর আস্তে আস্তে নামা শুরু করছে, তো আলটিমেটলি দেখলাম যে আমি কোশ্চেনের মোটামুটি সবই পারি, তো আমার জ্বরও নাই, আমি কিন্তু খুবই মানে চিল মুড়ে পরীক্ষাটা দিয়েছি এবং আল্লাহর রহমতে খুবই ভালো এসেছে। এই ঘটনাটা খুবই মজার, আমাদের রেজাল্ট তো আসলে দেবে দেবে করছিল কিন্তু কোনো খবর নাই, যেদিন দেওয়ার কথা সেদিন বাবা মা রেজাল্ট দেখতে বসেছে। আমি আবার খুবই মুভি ফ্রিক, প্রচুর মুভি দেখি, আমি আমার মতো মুভি দেখতেছিলাম। রেজাল্টটা বের হলো, সবার ফার্স্টে আমার বাবা দেখেছে, তো আমাদের রেজাল্টটা মূলত টোটাল মার্কটা যোগ করে আসে, 281 মতো মার্ক এসেছিলো, তো 281 মার্কটা আমার মা বাবা কেউ অত দেখেনি, সবাই তো মানে রেজাল্ট দিছে, রেজাল্ট দেখেই তো সবাই খুশি, ভেবেছিল যে পজিশন মনে হয় 281। একটু আফসোস করতেছে যে ইস একটুর জন্য ঢাকা মেডিকেলটা মিস হয়ে গেল। এরপর আমি গিয়ে দেখলাম, দেখে আমিও বলি যে ইস একটুর জন্য মনে হয় মিস হয়ে গেলো, পরে তাও আমরা দেখিনি এখনও, মানে সলিমুল্লাহ মেডিকেলে হয়েছে তাতেই অনেক খুশি এমন অবস্থা। এরপরে আস্তে আস্তে যখন গিয়ে দেখি ওটা আসলে আমার পজিশন না, ওটা আমার হলো মেরিট স্কোর। এরপর যখন পজিশনটা দেখলাম তখন দেখি যে এই আমার পজিশন হলো 93। খুশিটা আসলে সেই মোমেন্টে কীভাবে দ্বিগুণ হয়ে গেছিলো এটা আসলে বলার মতো না। তো রেজাল্টটা মূলত আমার বাবাই ফার্স্টে জেনেছে, বাবারাই আমাকে জানিয়েছে, এটা হলো মূল কথা, আমি নিজে রেজাল্ট দেখিনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেখানে রেখেছেন সেখানে অনেক খুশি রয়েছি, আর এটা একটা খুবই নোবেল একটা প্রফেশন। এখানে অবশ্যই বলবো, যদি কারো সুযোগ থাকে, কারো যদি ইচ্ছা থাকে, কারো যদি পরিশ্রম থাকে সাথে, তাহলে অবশ্যই এই প্রফেশনে জয়েন করো, খুবই একটা নোবেল প্রফেশন। যেটা বললাম, মানুষকে এভাবে সরাসরি হেল্প করার মতো আর কোনো প্রফেশন মানে নাই আসলে বলতে গেলে। এবং বর্তমানে দেখো এই প্যান্ডেমিক সিচুয়েশানে কারাই মানে ফ্রন্টলাইনের যোদ্ধা, তাই না? তো এরকম একটা প্রফেশনে অবশ্যই আমি চাবো যে সবাই জয়েন করো, কারো ইচ্ছা থাকলে অবশ্যই আসো, মোস্ট ওয়েলকাম। আমি আল্লাহর রহমতে অনেক খুশি, অনেক হ্যাপি, আল্লাহ যেখানে রেখেছেন, সবাই দোয়া করবো অবশ্যই।